আজকে আমি ফার্স্ট টাইম সিঙ্গারা বানাবো। তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, কিভাবে আমি সিঙ্গারাটা বানাবো সেটাই আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে। সিঙ্গারা বানানোর জন্য আমি প্রথমে প্রেসার কুকারটা বসিয়ে নিয়েছি, গরম হয়ে গেছে, এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি দুটো আলু এরাম করে কুচিয়ে নিয়েছি, সব খোলাটা ছাড়িয়েছি কিন্তু অল্প অল্প এতে খোলাও রয়েছে, এই আলুগুলো এতে দিয়ে দেবো, ফুলকপিগুলোও দিয়ে দেবো, এতে স্বাদ মতো নুন দেবো আর সামান্য একটু হলুদ দেবো। আলুটা ফুলকপিটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটা সিটি মেরে নেব। একটা সিটি মারা হয়ে গেছে, এরপর আমি খুলে দেখে নেব আলুটা আর ফুলকপিটা সিদ্ধ হয়েছে কি। তো দেখুন বন্ধুরা, ফুলকপি আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, এরপর জলটা ছেঁকে নেব। সিঙ্গারা করার জন্য আমি এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি, ময়দার মধ্যে আমি এখানে 1/2 চামচ নুন দেবো, 1 চামচ চিনি দেবো, 2 চামচ সাদা তেল দেবো আর এখানে 1 চামচ বাটার নিয়েছি, এটাও দিয়ে দেবো। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এরপর এতে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দার ডোটা ভালোভাবে আমার মাখা হয়ে গেছে, এরপর এতে 1 চামচ তেল মাখিয়ে রেখে দেব। দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এখানে কড়াটা বসিয়ে নিয়েছি, এতে সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এখানে কটা চীনা বাদাম নিয়েছি এটা ভেজে নেব। বেশ ভালো করে লাল লাল করে বাদামগুলো ভেজে নেব। বাদামটা ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। এখানে 1 কুচো আদা আর 3টে কাঁচা লঙ্কা থেতো করে রেখেছি, এটা দিয়ে দেব। আদা কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর সিদ্ধ করে রাখা ফুলকপি আর আলুটা এতে দিয়ে দেব। ফুলকপি আলুটা সিদ্ধ করার সময় আমি অল্প নুন দিয়েছিলাম, এখানেও আমি অল্প নুন অ্যাড করব, সামান্য একটু বিট নুন দেব। এখানে আমি 1/2 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ পাঁচফোড়ন শুকনো কড়াই ভেজে শিলনোড়ায় গুঁড়িয়ে নিয়েছি, এটাও এতে দিয়ে দেব। এরপর সামান্য একটু জল দেব, এতে জলটা শুকিয়ে গেছে, এতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব, দিয়ে ভালো করে সব উপকরণ মিশিয়ে নেব। এরপর এই বাদাম ভাজাগুলো এতে দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন আমার সিঙ্গারার জন্য পুরটা পুরো রেডি হয়ে গেছে, এরপর আমি ঢেলে নেব। এই পুরটা পুরো ঠান্ডা করে নেব, গরম থাকলে হবে না, পুরো ঠান্ডা করে নিতে হবে। এরপর ঢাকনাটা খুলে ময়দাটাকে এরকম করে গুটি করে নেব। এরকম সাইজের করে নেব। এরপর এগুলোকে এরমভাবে সামান্য একটু তেল দিয়ে এরমভাবে বেলে নেব। এইভাবে লম্বা করে বেলে নিয়েছি, এরপর একটা ছুরি দিয়ে এরমভাবে সমান করে কেটে নেব। এরপর এইভাবে এই ধারগুলোই সামান্য একটু করে জল লাগিয়ে নেব,
দিয়ে এই রকম ভাবে সিঙ্গাড়াটা এরকম ভাবে মোড়াবো। এই জয়েন্ট গুলো ভালো করে মুড়িয়ে নিতে হবে, না হলে তেলে দিলে সব ছেড়ে যাবে। এরপর এতে পুরগুলো এরকম ভাবে ভরে দেব। কম কম করে পুর ভরতে হবে, না হলে সিঙ্গাড়ার মুখগুলো মোড়ানো যাবে না। সব সিঙ্গাড়ার মুখগুলো মোড়ানো হয়ে গেছে, এবারে আমি ভেজে নেব। কড়াটা গরম হয়ে গেছে, সিঙ্গাড়াটা ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি একটা একটা করে সিঙ্গাড়াগুলো ছেড়ে দেব। তেলটা বেশি গরম করলে হবে না, হালকা গরম করতে হবে। সিঙ্গাড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। তিনটে সিঙ্গাড়া ভাজা হয়ে গেছে, এরপর সবগুলো এরমভাবে ভেজে নেব। তো বন্ধুরা, সিঙ্গাড়াটা কেমন হয়েছে আপনাদের একটু ভেঙে দেখাবো। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে সিঙ্গাড়াটা মুচমুচে। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। চলে আসছি পরের ভিডিওতে।